প্রিয় বন্ধুরা, বানরদের কথা আর কি বলবো, এরা খুব কিউট হওয়ার সাথে সাথে খুবই মজার হয়। কিন্তু সব বানর এরকম হয় না। সারা পৃথিবীতে বানরদের এমনও প্রজাতি রয়েছে যাদেরকে এখনও বহু লোক দেখেনি। আজ আমি আপনাদেরকে এমন কিছু বানর দেখাবো যাদেরকে সাধারণত আমাদের আশেপাশে দেখা যায় না। এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে চলুন শুরু করা যাক। নাম্বার ওয়ান, সিয়ামাং এফেস। এখন আপনি যে বানরটিকে দেখতে পাবেন ভাববেন হয়তো এটি একটি সাধারণ বানর, কিন্তু এরকম কখনোই না বন্ধুরা। এদের স্পেশালিটিটা আপনি একটু পরেই দেখতে পাবেন। এদেরকে ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া এইসব দেশগুলোতে দেখা যায়। যাদের গলায় একটা বিশেষ ধরনের পাউচ থাকে, সাধারণত এরা খাবার রাখার জন্য তাদের এই পাউচটি ব্যবহার করে। কিন্তু এছাড়াও আরেকটা খুব মজাদার কাজ করে এই পাউচ দ্বারা। যেমন প্রথমে এরা নিজের পাউচটি এভাবে ফুলিয়ে নেয়, তারপর এ ধরনের আওয়াজ বের করে যা একটা পাখির মতো শুনতে লাগে। নাম্বার টু, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কলোবাস। এদের শরীরের লোমগুলো অন্য বানরদের চেয়ে অনেকটাই বড় আর সিল্কি হয়। এদেরকে আপনি সবসময় একটা গ্রুপের মধ্যে দেখতে পাবেন, যেখানে প্রায় 15 থেকে 16টা বানর থাকে, যাদেরকে শুধুমাত্র সেন্ট্রাল আমেরিকাতে দেখা যায়। এরা একটা ভেজিটেরিয়ান অ্যানিমেল যারা ফলমূল আর পাতা খেয়ে বেঁচে থাকে। এবার আসুন এদের স্পেশালিটিটা জেনে নিই। এদের লেজটি যদি আপনি দেখেন, যা দেখতে খুবই সুন্দর এবং সিল্কি হয়। যদি দেখা যায়, এরকম লেজ আর কোনো বানরে হয় না। নাম্বার থ্রি, ম্যান্ড্রিল মানকি। এদের মুখের স্ট্রাকচারটা অনেকটাই আলাদা হয়, যা অন্য সাধারণ বানরগুলোর তুলনায় অনেকটা ভয়ানক লাগতে পারে। এদের মুখের কিছু অংশ ব্লু আর রেড হয়, যা একটা বিশেষ ডিজাইনের সাথে আমরা দেখতে পাই। সাধারণত বানরদের শরীরে সব থেকে বিশেষ হয় তার লেজটা, কিন্তু এদের শরীরের লেজ না বললেই চলে। যদি আপনি এদের দাঁতের দিকে দেখেন, তাহলে আপনি অবশ্যই ভয় পেয়ে যাবেন। এগুলো এরকমই হয়, কিন্তু যদি আমরা এই স্বভাবের কথা বলি, তবে এরা মানুষের সাথে খুবই ফ্রেন্ডলি হয়। এজন্য জুতে বহু লোক শুধু এই বানরটিকে দেখার জন্যই আসে। নাম্বার ফোর, ক্যাপুসিন মানকি। বন্ধুরা, এই বানরটি খুবই কিউট আর ইন্টারেস্টিং হয়, যাদেরকে আফ্রিকা, আমেরিকা এবং আর্জেন্টিনার জঙ্গলগুলোতে দেখতে পাওয়া যায়। এদের শরীরে দুইটি আলাদা আলাদা কালার হয়। মাথা আর বুকের কিছু অংশ সাদা আর বাকি অংশ কালো হয়। এছাড়াও এরা সব থেকে স্মার্ট বানরগুলোর মধ্যে একটা, যাদের হয়তো আপনি কিছু মুভিতে দেখেছেন। শুধু এটাই নয়, এদের কীর্তিকলাপগুলো খুবই মজার হয়, যা দেখে আপনি অবশ্যই হাসতে বাধ্য হবেন। জানলে আপনি অবাক হবেন যে এদের কিউট লুক আর স্বভাবের জন্য অনেক মানুষ এদেরকে নিজের বাড়িতে পুষে থাকে। যদিও এরা একটি জঙ্গলি জীব, কিন্তু তবুও এরা কখনো কারো ক্ষতি করে না। নাম্বার ফাইভ, ককরেল সিফাকা। বন্ধুরা, এই বানরটির নাম যতটা আলাদা হয়, তেমনই অন্য বানরদের থেকেও দেখতে ততটা ইউনিক লাগে। এটি একটি মাঝারি সাইজের লেমুং যারা নর্থ ওয়েস্ট আফ্রিকা থেকে বিলং করে। জানলে আপনি অবাক হবেন, এখানে প্রথম থেকে 500টিরও বেশি বানরের আলাদা আলাদা প্রজাতি পাওয়া যায়। এদের শরীরের কালার কিছুটা হোয়াইট আর কিছুটা ব্রাউন হয়। সবচেয়ে অবাক করা বিষয় হলো, এরা একবারে নিজের দু পায়ে দাঁড়িয়ে 30 ফিটেরও বেশি লাফিয়ে যেতে পারে। যেমন এই ভিডিওটি দেখুন, কিভাবে বানরগুলো এত ডেঞ্জারাস পাহাড়ের মধ্য দিয়ে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় নিজের খাবার সংগ্রহ করার জন্য। নাম্বার সিক্স, স্পাইডার মানকি। সেন্ট্রাল আর সাউথ আফ্রিকার জঙ্গলে এমন একটি মানকি পাওয়া গেছে যাকে স্পাইডার মানকি নামে জানা যায়। আর এরকম নাম এই জন্য রাখা হয়েছে কারণ এরা নিজের লেজের সাহায্যে যে কোনো গাছের ডালে ঝুলে ঝুলে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে পারে।
তখন এদেরকে একদম একটি স্পাইডারের মতো দেখতে লাগে। এ প্রজাতি মাঙ্কি খুবই রেয়ার হয়। এদেরকে শুধুমাত্র জুতে রাখা হয় যাতে এরা সুরক্ষিত থাকে। নাম্বার 7 গিব্বনস মাঙ্কি, এটাও একটি বানরের প্রজাতি যাদেরকে সাউথ ইস্ট এশিয়াতে পাওয়া যায়। এরা পুরোপুরি কালো রঙের হয়, শুধু মুখের কিছু অংশ সাদা হয়। পুরুষ বানরটিকে তো আমরা দেখলাম, এবার একটু স্ত্রী বানরটিকে দেখে নিই। পুরুষ বানরটি যেমন কালো হয়, স্ত্রী বানরটি তেমনই পুরোটা সাদা হয়, শুধু মুখের কিছু অংশ কালো হয়। আপনারা যখনই এদেরকে দেখবেন, পুরুষ আর স্ত্রীকে একই সাথে দেখতে পাবেন। এরা মানুষের সাথে খুবই ফ্রেন্ডলি হয়, যেমন সবার একটা স্পেশালিটি থাকে। এদের স্পেশালিটি হলো এদের আওয়াজ, যা একদম অন্যরকম শুনতে লাগে। নাম্বার 8 রেড চাং ডাক। বন্ধুরা, এই বানরটিকে দেখে আপনাদের হয়তো মনে হবে যেন কোনো সফট টয়। এরা চায়না থেকে বিলং করে, যারা সবসময় একটি গ্রুপের সাথে থাকতে পছন্দ করে। এই বানরটিকে প্রথমবার দেখে নকলি মনে করে সবাই, কারণ কোনো বানর কেউ যে এত সুন্দর দেখতে লাগে এটা কেউই ভাবতে পারে না। এদের মুখটা অরেঞ্জ কালারের হয় আর নাকটি খুবই ছোট, আর পুরো শরীরটাই কালারফুল হয়। কিন্তু কয়েক বছর ধরে এদের পপুলেশন ধীরে ধীরে কমে যাচ্ছে। এদেরকে দেখতে পাওয়া সবার কপালে থাকে না, কারণ এরা প্রথম থেকে রেয়ার ছিল। 9 ফিগমি মার্মোসেট। এ বানরটি এত কিউট হয় আপনি কল্পনাও করতে পারবেন না। এটা পৃথিবীর সবচেয়ে ছোট বানর। এরা সাউথ আফ্রিকা থেকে বিলং করে। এদেরকে ফিঙ্গার মাঙ্কিও বলা হয়, কারণ এরা মানুষের একটি আঙ্গুলে খুব সহজেই বসে যায়। আর এইসব কারণে অনেক মানুষ এদেরকে নিজের বাড়িতে পুষে থাকে। এছাড়াও এদের স্বভাব এদের মতো কিউট হয়ে থাকে। নাম্বার 10 স্নোব নোস্ট মাঙ্কি। এখন আমরা যে প্রজাতির বানরটিকে দেখতে যাচ্ছি, এদেরকে আসলে এশিয়া, চায়না, মালয়েশিয়ার মতো দেশগুলোতে দেখতে পাওয়া যায়। এদের এই অদ্ভুত নাক খুবই ছোট হয় আর ব্লু পেসের জন্য খুবই পপুলার। আপনি কি কখনো ভেবে দেখেছেন এদের এই অদ্ভুত নাক কেন হয়? কারণ এরা ঠান্ডা জায়গায় থাকতে বেশি পছন্দ করে, আর ছোট নাক হওয়ার কারণে ঠান্ডা লাগে খুবই কম। শুধু এটাই নয়, এদের প্রজাতিতে আরও একটি বানর আছে যার রং ব্ল্যাক অ্যান্ড গ্রে হয়। আর যদি এদের মুখের কথা বলি, যা দেখতে খুবই ফানি দেখায়। আপনারা যদি এদের বাচ্চাটিকে দেখেন, তাহলে বাড়িতে নিয়ে যেতে ইচ্ছে করবে, কারণ এদের বাচ্চাগুলো দেখতে খুবই কিউট লাগে। তো বন্ধুরা, ভিডিওটি আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। ফিরে আসবো আরেকটি নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।